আসসালামু আলাইকুম, আমি কাজী রাহিমউদ্দিন, প্রভাষক পদার্থবিজ্ঞান, চিনাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ। আবারও আমি আজকে তোমাদের সামনে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়ে। আজকে আমার অনলাইন ক্লাস নাম্বার হচ্ছে 12। এর আগে 11টি ক্লাস অলরেডি আমি করেছি অনলাইনে, সেগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আলোচনা করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার আজকে আমরা শেষ অংশটুকু পড়ব। আজকে আমার টপিক যেগুলো আমি আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমে আছে জগতের তাপীয় মৃত্যু বলতে কি বুঝি, হিট ডেথ অফ দ্য ইউনিভার্স, হোয়াট ইউ মিন বাই হিট ডেথ অফ দ্য ইউনিভার্স। তারপরে আমি পড়াবো তোমাদেরকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক সংজ্ঞা, ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা আসলে কি, অথবা আমরা বলতে পারি যে এন্ট্রোপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে প্রকাশ করব। তারপরে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে, প্রত্যাগামী চক্রে এন্ট্রোপি স্থির থাকে কিন্তু অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রোপি বৃদ্ধি পায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথমে আমি যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে জগতের তাপীয় মৃত্যু। খুবই ইম্পর্টেন্ট, প্রায়ই পরীক্ষায় আসে, অধাবনে আসে। তো আমরা জানি প্রকৃতিতে সব কিছুই সাম্যাবস্থা পেতে চেষ্টা করে, এই পৃথিবীতে প্রকৃতিতে সব কিছুই সাম্যাবস্থা পেতে চেষ্টা করে, একটা ইকুইলিব্রিয়াম স্টেটে থাকতে চায়। এক বা একাধিক সিস্টেম যতই সাম্যাবস্থার দিকে এগিয়ে যায় ততই তার কাছ থেকে কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায়, আর যখন সাম্যাবস্থায় পৌঁছে গেল তখন এন্ট্রোপি হয়ে যায় সর্বোচ্চ। সাম্যাবস্থায় পৌঁছলে তখন তা থেকে আমরা কোনো কাজ পাই না, কাজ পাওয়ার সম্ভাবনাও খুবই কমে যায়। এই যে একটা শক্তির রূপান্তরের অক্ষমতা, অসম্ভাব্যতা বা অপ্রাপ্যতাকে আমরা বলি কি, এন্ট্রোপি। এবং সাম্যাবস্থায় এন্ট্রোপি সর্বাধিক হয়। এক বা একাধিক সিস্টেম যতই সাম্যাবস্থার দিকে এগিয়ে যায় ততই তার কাছ থেকে আমরা জানি কি, কাজ পাওয়ার সম্ভাবনাও কমে যায়, এবং সাম্যাবস্থায় পৌঁছলে তখন তা থেকে আর কোনো কাজই পাওয়া যায় না। নিশ্চয়ই তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবং আরও খেয়াল করো, তখন আর আমরা তাপ শক্তিকে কী করতে পারি না, যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারি না। সাম্যাবস্থায় পৌঁছলে এন্ট্রোপি হয়ে যায় সর্বোচ্চ। এবং আমরা আরও জানি সকল স্বতঃস্ফূর্ত পরিবর্তন সর্বদাই সাম্যাবস্থার দিকে পরিচালিত হয়, এবং সকল স্বতঃস্ফূর্ত পরিবর্তনে এন্ট্রোপি বাড়ে। আর যেহেতু প্রকৃতিতে সব কিছুই সাম্যাবস্থা পেতে চেষ্টা করে, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে জগতের এন্ট্রোপি ক্রমাগত বাড়ছে। যেহেতু জগতের এন্ট্রোপি ক্রমাগত বাড়ছে, তো এন্ট্রোপি বাড়ার সাথে সাথে তখন এন্ট্রোপি যখন সর্বোচ্চ পৌঁছাবে তখন সব কিছুর তাপমাত্রা এক হয়ে যাবে, তখন আর তাপ শক্তিকে কী করা যাবে না, যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যাবে না। এই যে একটা সিচুয়েশন, এটাকে আমাদের আমরা বলবো কি, হিট ডেথ অফ দ্য ইউনিভার্স। তখন আর তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যাবে না, তখন এই যে সিচুয়েশনটাকে আমরা বলবো জগতের তথাকথিত তাপীয় মৃত্যু। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। যাই হোক, এখন আমি চলে আসবো আমার দ্বিতীয় টপিক, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক সংজ্ঞা। আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের চারটা সূত্র আগেই পড়ে নিয়েছি, আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক সংজ্ঞা। যেটা ধরো আমার দুইটা অবস্থা আছে, একটাকে আমরা যদি বলি প্রাথমিক অবস্থা, আরেকটাকে যদি আমরা বলি চূড়ান্ত অবস্থা, তাহলে একটাকে এ বললাম আর একটাকে বললাম বি। তাহলে প্রাথমিক অবস্থার এন্ট্রোপি পরিবর্তনটাকে যদি আমরা বলি এস এ, এবং চূড়ান্ত অবস্থায় এন্ট্রোপি পরিবর্তনটাকে বলি আমরা এস বি। সো আমরা এন্ট্রোপির পরিবর্তন যদি বের করি, এন্ট্রোপির পরিবর্তন, তাহলে আমরা লিখতে পারবো এস বি মাইনাস এস এ, ইন্টিগ্রেশন এ থেকে বি। এবং আমরা জানি এন্ট্রোপির পরিবর্তন মানে হচ্ছে ডিকিউ টি। ডিকিউ হচ্ছে তাপ শক্তি, এটা হচ্ছে তাপমাত্রা। তো আর নিশ্চয়ই তোমরা জানো যে এন্ট্রোপির এককটা হচ্ছে জুল পার কেলভিন, এন্ট্রোপির এসআই একক হচ্ছে জুল পার কেলভিন। তাহলে এই যে এ লোয়ার লিমিট এ এবং আপার লিমিট বি, দুইটা অবস্থা যদি আমাদের এ এবং বি দুইটা অবস্থা যদি খুবই কাছাকাছি হয়, তাহলে আমরা লিখতে পারি এন্ট্রোপি পরিবর্তনটাকে আমরা লিখতে পারি ডিএস ইকুয়াল টু ডিকিউ টি। সুতরাং লেখা যাবে কি, ডিকিউ ইকুয়াল টু টি ইন্টু ডিএস। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক সংজ্ঞা, অথবা বলতে পারি যে এন্ট্রোপির মাধ্যমে দ্বিতীয় সূত্রের গাণিতিক প্রকাশ।
বসবেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো আমাদের লাস্ট প্রশ্ন ছিল যে প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়, স্থির থাকে, এবং অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বেড়ে যায়। তাহলে এখন আমরা যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়ায় কিভাবে এন্ট্রপি স্থির থাকে। প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। চিত্রে আমরা একটি কার্নোচক্র দেখালাম, এ বি সি ডি। কার্নোচক্র আমরা অনলাইন ক্লাস আগের ক্লাসগুলোতে খুব সুন্দর করে বোঝানো হয়েছে, বুঝিয়ে দিয়েছি, তোমাদের নিশ্চয়ই বুঝতে পেরেছ। ওই চক্রটা থেকে আমি এখন দেখাবো কিভাবে প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি কি থাকে, স্থির থাকে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এ থেকে ডি হচ্ছে আমার সমষ্টি সম্প্রসারণ রেখা, এবং বি থেকে সি হচ্ছে রুদ্ধতাপীয় সম্প্রসারণ রেখা, এবং সি থেকে ডি হচ্ছে সমষ্টি সংকোচন রেখা, এবং বি থেকে এ হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে খেয়াল করো এই লেখচিত্রে দুইটা সমষ্টি রেখা এবং দুইটা রুদ্ধতাপীয় রেখা তোমরা দেখতে পাচ্ছ। এবং আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, কোনো তাপ বাইরেও যেতে পারে না সিস্টেম থেকে, এবং বাইরে থেকে কোনো তাপ ভেতরেও আসতে পারে না। সো সেই ক্ষেত্রে আমার বি সি এবং বি এ এই দুইটা রেখা বরাবর তাপের কোনো আদান প্রদান হয় না। তাহলে আমাদের শুধুমাত্র কাজ হবে এ বি এবং সি ডি রেখা নিয়ে। তাহলে চিত্রে আমরা বলতে পারি যে আমার এ বি সি ডি একটি কার্নোচক্র, এ বি সি ডি একটি কার্নোচক্র। যেহেতু বি সি এবং বি এ বরাবর রুদ্ধতাপীয় রেখা হয়, কোনো তাপের আদান প্রদান হয় না, সো আমরা এ বি এবং সি ডি রেখা নিয়ে কাজ করব। তাহলে আমাদের এ বি রেখা, এ বি সমষ্টি রেখা বরাবর, এ বি সমষ্টি রেখা বরাবর এনট্রপির পরিবর্তন কিউ ওয়ান বাই টি ওয়ান। তোমরা জানো এনট্রপি মানে হচ্ছে কিউ বাই টি, এটার অনুপাত। তাহলে এ বি চলে গেল, তারপরে আসলো সি ডি, সমষ্টি রেখা বরাবর এনট্রপির পরিবর্তন হবে কিউ টু বাই টি টু। তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম। আর বি সি এবং ডি এ রুদ্ধতাপীয় রেখা বরাবর কোনো এনট্রপির পরিবর্তন নেই, এনট্রপির পরিবর্তন হবে শূন্য, যেহেতু আমরা জানি ডি কিউ ইকুয়াল টু জিরো। রুদ্ধতাপীয় রেখায় ডি কিউ ইকুয়াল টু জিরো, রুদ্ধতাপীয় রেখায় ডি কিউ ইকুয়াল টু, তাহলে আমরা ডি এস ইকুয়াল টু কি বাজবো, যেহেতু কিউ বাই টি ইকুয়াল টু জিরো চলে আসবে। সো আমরা কাজ করব শুধু এ বি এবং সি ডি রেখা নিয়ে। ওকে ফাইন, তাহলে আমরা এনট্রপির পরিবর্তন বের করতে পারি। সুতরাং এনট্রপির পরিবর্তন কি দাঁড়াচ্ছে, সুতরাং এনট্রপির পরিবর্তন দাঁড়াচ্ছে ডেল্টা এস বা ডি এস যাই বলি না কেন, কিউ ওয়ান বাই টি ওয়ান মাইনাস কিউ টু বাই টি টু। এই আমরা এনট্রপির পরিবর্তন পেয়ে গেলাম। আবার কার্নোচক্রে আমরা জানি কিউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কিউ টু বাই টি টু। তাহলে কিউ ওয়ান বাই টি ওয়ান যে কথা, কিউ টু বাই টি টু একই কথা। তাহলে যদি আমরা মানটা এখানে বসাই দিই তাহলে কী চলে আসছে, তাহলে চলে আসছে ডেল এস ইকুয়াল টু জিরো। অতএব আমরা বলতে পারি যে প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এখন আমি দেখাবো তোমাদেরকে যে অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বেড়ে যায় কেন। এখন দেখাবো যে অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। এই যদি হয় পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায়, দুইটা বস্তু আছে আমার কাছে, মনে করলাম একটি টি ওয়ান আর একটি হচ্ছে টি টু, পরস্পরের সংস্পর্শে আছে। ধরে নিলাম আমার টি ওয়ান গ্রেটার দেন টি টু, তাহলে এটা যদি হয় আমার উত্তপ্ত বস্তু, আর এটা যদি হয় আমার শীতল বস্তু। যদি টি ওয়ান গ্রেটার দেন টি টু হয় তাহলে উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে তাপ সঞ্চালিত হবে, ইজি। এখন তাহলে কি হলো, উত্তপ্ত আমি যদি ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করি, করার ফলে উত্তপ্ত বস্তু ডিকিউ পরিমাণ তাপ হারাবে এবং শীতল বস্তু ডিকিউ পরিমাণ তাপ লাভ করলো। তাহলে আমরা লিখতে পারি উত্তপ্ত বস্তুর এনট্রপি হ্রাস মাইনাস ডিকিউ বাই টি ওয়ান, এবং শীতল বস্তুর এনট্রপি বৃদ্ধি ডিকিউ বাই টি টু। সো আমরা এনট্রপির পরিবর্তন যদি বের করি, এনট্রপির পরিবর্তন
की দাঁড়াচ্ছে ডেল এস ইকুয়াল টু মাইনাস ডিকিউ টি ওয়ান প্লাস ডিকিউ টি টু। সেই ক্ষেত্রে যেহেতু টি ওয়ান গ্রেটার দেন টি টু, সুতরাং আমরা লিখতে পারবো ডিএস ওয়ান গ্রেটার দেন ডিএস টু। অতএব বলা যাবে যে অপত্যাগমী প্রক্রিয়ায় এনট্রপি পরিবর্তন সর্বদাই ধনাত্মক বা অপত্যাগমী প্রক্রিয়ায় এনট্রপি বাড়ে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখন আমরা যে টপিকটা পড়বো বুঝাবো তোমাদেরকে, সেটা হচ্ছে এনট্রপি হচ্ছে সিস্টেমের বিশৃঙ্খলার মাপকাঠি। এনট্রপি এবং বিশৃঙ্খলা এই দুইটা টার্ম খুবই ওতপ্রোতভাবে একটার সাথে আরেকটা জড়িত। পরীক্ষায় প্রায় আসে যে এনট্রপি হচ্ছে সিস্টেমের বিশৃঙ্খলার মাপকাঠি ব্যাখ্যা করে। তাহলে দেখো এনট্রপি তো আমরা আগেই পড়লাম, এখন একটা উদাহরণের সাহায্যে আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করছি। ধরো আমার কাছে একটা গ্লাস আছে, তো গ্লাসে যদি আমি খানিকটা লবণ দিয়ে দিই তাহলে কী ঘটবে? লবণ ভারী, তারপর সেটা গুলে গিয়ে নিচে গুলে গিয়ে একদম পৃথক হয়ে দ্রবীভূত হয়ে যাবে। যখনই দ্রবীভূত হয়ে যাবে তখন আমরা বলবো যে দ্রবণটা সাম্যাবস্থায় এসেছে, কারণ আমরা জানি সাম্যাবস্থায় আসলে এনট্রপি সর্বোচ্চ হয় এবং লবণের অণু বা আয়নগুলো সর্বোচ্চ বিশৃঙ্খল অবস্থায় এলোমেলোভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আর এই যে ছড়িয়ে ছিটিয়ে পড়লো তখনই এনট্রপি বেড়ে যায়। এই যে বেড়ে গেল কোনো অবস্থায় যখন বিশৃঙ্খল অবস্থা প্রাপ্ত সেটাকে বলবো আমরা এনট্রপি বেড়ে যাচ্ছে। আরও সহজভাবে বলা যায়, ধরো সেনাবাহিনীর সৈনিকরা প্যারেড করাচ্ছে, কমান্ডার প্যারেড করাচ্ছে, তখন যে একটা সুন্দরভাবে সবাই থাকে তাহলে এনট্রপি কম। আবার যখন প্যারেড শেষ হয়ে গেলো তখন সৈন্যরা এলোমেলোভাবে ছোটাছুটি করলো তাহলে আমরা বলতে পারি কি এনট্রপি বেড়ে যাচ্ছে। বা ক্লাসে লেকচার দেওয়ার সময় টিচার যখন শিক্ষক যখন ছাত্রছাত্রীকে বুঝে তখন যে একটা সুশৃঙ্খল পরিবেশ থাকে তখন এনট্রপি কম থাকে। যখনই ঘন্টা পড়লো তখন এলোমেলোভাবে সবাই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেলো তখন আমরা বলতে পারি কি এনট্রপি বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এইটুকু বুঝতে পারলাম যখন কঠিন অবস্থায় এনট্রপি থাকে সবচেয়ে কম, যখন কঠিন অবস্থায় যেমন এটা একটা কঠিন অবস্থায় অণুগুলো খুব একটা ত্রিমাত্রিক একটা সুশৃঙ্খল সমাবেশে সজ্জিত থাকে। যেই এটা তোমার কী হলো যখন দ্রবীভূত হয়ে যায়, যেমন একটা লবণের অণুর উদাহরণ দিলাম দ্রবীভূত হয়ে গেলো বিশৃঙ্খল অবস্থায় চলে গেল, তখন আমরা বলতে পারি যে এনট্রপিটা বেড়ে যাচ্ছে। তাহলে তাই আমরা বলতে পারি যে এনট্রপির সাথে বিশৃঙ্খলার একটা ওতপ্রোত সম্পর্ক আছে। তাই বলা যায় কি এনট্রপি হচ্ছে সিস্টেমের বিশৃঙ্খলার মাপকাঠি। ওকে প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো, অনলাইন ক্লাস 13-তে চোখ রাখো। অনলাইন ক্লাস 13-তে আমি এনট্রপি সংক্রান্ত ম্যাথ দিলে ম্যাথ যখন করাবো তোমাদেরকে তখন আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে এই যে তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা চ্যাপ্টারে আমি 13-টা ক্লাস নিয়েছি। 13-টা ক্লাসে তোমরা ভালো করে মনোযোগ, আরেকটা ক্লাস নিলে 13-টা ক্লাস হবে, 13-টা ক্লাস ভালো করে করলে নিশ্চয়ই তোমাদের অনেক উপকার হবে। তো চোখ রাখবা অনলাইন ক্লাস 13-তে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।